রেস্টুরেন্ট আসার করে তোমরা সবাই ভালো আছে অনেক সময় মেথর ডা থেকে মেসেসের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের রাজকেল ক্লাস আমাদের রাজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত সাত দশমিক দুই এর অনুশীলনের জিমিতি দশ নাম্বারটা 10 নম্বরে দুইটা প্রশ্ন আছে একটা ক একটা খ ক নাম্বারে আছে দুইটি কর্ নেয় দৈর্ঘ্য চার ও ছয় দশমিক পাঁচ এদের অন্তর্ভুক্ত কোন ফোর্টি ডিগ্রি দেওয়া আছে কি করতে হবে একটা সমান্তরিক অঙ্কন করতে হবে একটা সমান্তরিক অঙ্কন করতে হবে তাহলে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি একটা কোন নিব আর দুইটা কর্ণ একটা হচ্ছে চার সেন্টিমিটার নিব আর একটা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার নিব তো দেখো আমরা কিভাবে এটার মাপগুলো নিয়ে আঁকবো প্রথমে একটা কর্ণ হচ্ছে চার্জ একটা হচ্ছে সি নাও চার সেন্টিমিটার আরেকটু নিচে নিতে হবে কারণ এটা তো বিভক্ত করতে হবে চার সেন্টিমিটার আরেকটা নিবা ছয় দশমিক পাঁচ এটা নাও ই ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার আর একটা কোন দেওয়া আছে কত ফাইভ ডিগ্রি কোন তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি কোন যদি থাকে তাহলে লম্বাইকে ফোরটি ফাইভ ডিগ্রি কোন আঁকবা এভাবে তাহলে এটা এখন অর্ধেক করো এই এটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি কোন ফোরটি ফাইভ ডিগ্রি কোন তাহলে এখন কি করবেন যে কোনো একটা সরল রেখা নাও বিই যে কোনো একটা সরল রেখা নেবা বিই বি সরল রেখা নিয়ে কর্ণ সি এর সমান করে কর্ণ সি এর সমান করে বিসি অংশ কাটো সি এর সমান করে বিসি অংশ কাটবা বিসি অংশ কাটবা কেটে এখন কি করবা এখন এই যে বিসি এই বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে স্যার মধ্যবিন্দু লম্বা আকার নিয়ম এইভাবে বৃত্ত চাপ্ত চাপ এই সি কে কেন্দ্র করে এরকম একটা বৃত্ত চাপ এরকম একটা বৃত্ত চাপ এরপর এইভাবে স্কেল ধরে পুরোপুরি টান না দিয়ে জাস্ট এখানে মধ্যবিন্দু নির্ণয় করবা ধরো এটা মধ্যবিন্দুর নাম দেওয়া হচ্ছে ও মধ্যবিন্দুর নাম দেবা ও এখন এই যে মধ্যবিন্দু নির্ণয় করে আমাদের কর্ণ বাকি আছে কি ছয় দশমিক পাঁচ এখন এইটাকে সমাধিখন্ডিত করবা এরকম বৃত্ত বৃত্তচাপ দিয়ে সমাধিখন্ডিত করে নিবা মানে এটা সমান দুইটা অংশে বিভক্ত করে নিতে হবে কল্লা এখন এই বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সমান কইরা অবিন্দুতে পঁয়তাল্লিশ ডি কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে মাপ নিয়ে এভাবে একটা কোণ আঁকতে হবে আর তারপরে এই কোণটাকে এই পিছনের দিকেও বাহুটাকে বর্ধিত করতে হবে পিছনের দিকেও বর্ধিত করে দিতে হবে তাহলে এখন আমরা নাম দিই বি ও জি আঁকি ও জি কে পিছনের দিকে এইচ পর্যন্ত বর্ধিত করবা এইস পর্যন্ত বর্ধিত করবা ওদিকে বিপরীত দিকে পর্যন্ত বর্ধিত করি এবার ওকে কেন্দ্র করে হাফ ই ই এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত আঁকবা আর এটার পিছন দিকে একটা বৃত্ত আঁকবা এই চাপ দেয় এ আর ডি বিন্দুতে এ বি সি আচ্ছা দিলাম এখানে ডিএ দিলাম তাহলে এখন এই সি সিডি আর যোগ করি তাহলে এই এ সি এই হচ্ছে উদ্দিষ্ট সমান্তরিক আর এটা হচ্ছে কার হাফ ই হাফ অফ ই এইটুকু এটা হচ্ছে হাফ অফ ই হাফ অফ ই ই এর অর্ধেক আর এটা হচ্ছে এক্স কোণ এটা হচ্ছে এক্স কোণ আর ওটা তো সিন ইসি এই এই হচ্ছে আমাদের সমান্তরিক তো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন হইছে স্যার

তাহলে দেখো কিভাবে আমরা সমান্তরিকটা আঁকব দশের নাও এ এ হচ্ছে চার সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার কর আর একটা হচ্ছে ছয় দশমিক পাঁচ এত সেন্টিমিটার তাহলে এখন কি করবা যেকোনো একটা রশি নেবা একটি রশি নেবা দেখেন আমরা বি যে কোনো রশ্মি নিছি বি থেকে এ সমান করে আমরা ধরো বিসি অংশ কাটলাম কার সমান করে এ সমান করে বাহু সমান করে এখন এই সি আর ই কর্ণকে সমাদিখণ্ডিত করবা যে কোনো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ এরকম একটা বৃত্তচাপ দিয়ে এই এই কর্ণটাকেও সমাদিখণ্ডিত করবা আর এভাবে একটা বৃত্তচাপ নাও এরকম একটা বৃত্তচাপ নাও এভাবে বৃত্তচাপ নিয়ে এটাকেও সমাদিখণ্ডিত করবা এখন বি ও সি কে কেন্দ্র করে হাফ সি এর বি কে কেন্দ্র করে হাফ সি এর সমান বৃত্ত চাপ আর সি কে কেন্দ্র করে হাফ ই এর সমান করে এখানে আর একটা বৃত্ত চাপ বৃত্ত চাপ নিয়ে তোমার এটা এভাবে আঁকো আর এভাবে আঁকো তাইলে এটা হচ্ছে কি হাফ অফ সি আর এটা হচ্ছে হাফ অফ ই এখন এরা পরস্পরকে অবিন্দুতে সেট করছে পরস্পরকে অবিন্দুতে সেট করছে এখন এই ও কে কেন্দ্র কইরা ও বি এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ আর ও কে কেন্দ্র করে ও সি এর সমান করে এদিকে আরেকটা বৃত্তচাপ এখন এইগুলো এরকম যোগ করো তাহলেই সামান্তরিক আঁকা হয়ে যাবে হাফ ই আর হাফ সি তাহলে এখন এ বি সি ডি এই হবে উদ্দিষ্ট সামান্তরিক এ বি হবে উদ্দিষ্ট সামান্তরিক দেখো আমি আরেকবার বলি প্রথমে যে কোনো একটা সরলরেখা নিবা বি ই বি থেকে বাহু এ সমান করে বিসি অংশ কাটবা এখন এই সি আর ই কে সমাধিখণ্ডিত করবা তারপর বি কে কেন্দ্র করে সি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ চাপ কে কেন্দ্র করে ই এর অর্ধেকের সমান করে একটা বৃত্ত চাপ বৃত্ত পরস্পর ও বিন্দুতে ছেদ করছে তাহলে এই ও বি তাহলে কি করবে এখন এই বি ও আর ও সি রশি থেকে এই এটাকে বাড়াই দাও এটা এটা যে বর্ধিত করছো সেটা তো নাম দিতে হবে বিজি আর একটা বৃত্ত নাও আর ওকে কেন্দ্র করে এত সমান করে একটা বৃত্ত নাও এরা পরস্পরকে মানে এখন এই এ আর ডি তাহলে এডি এবি আর ডিসি আর এডি যোগ করো তাহলে ডি হবে উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কন করা হয়ে যাবে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের লেকচারের জিমেটি যদি আমাদের ক্লাস গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থাকবা অন্যের সময় টিপস থেকে আমি আজকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ক্লাসে